এবার যাওয়া যাক। টিকিট কেন নিলে? আরে এই হলটা আমার নয়, যে ফ্রিতে ভেতরে যেতে দেবে। ও এই গণেশ, এই এটা কি করছো? গণেশকে খুঁজছি। লোকজন দেখছে। যদি আপনি কিছু মনে না করেন তাহলে একবার আমি সিটি মারতে পারি। আপনিও সিটি মারতে চান? আচ্ছা ঠিক আছে, এইদিকে তাকান। আঙুলটা এইভাবে রাখুন। ওকে, হচ্ছে হচ্ছে হচ্ছে। আরো জোরে আরো জোরে আরো জোরে করো, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। ইয়েস, কাকে খুঁজছো? গণেশকে, ওর জন্য তো এখানে এলাম। ফিল্ম দেখতে দেখতে আমি ভুলেই গেছিলাম যে আমরা কেন এসেছিলাম। আপনি কাকে খুঁজছেন? গণেশকে। ওকে কেমন দেখতে আপনি কি জানেন? পাগলি একটা, পাগল আমি। আচ্ছা শুনুন না, আমার সাথে লিফটে চলুন না আপনি। হ্যাঁ, 8th ফ্লোর বলে কথা। আমি এটা ভাবছিলাম যে স্বপ্ন রঙিন হয় নাকি ব্ল্যাক এন্ড হোয়াইট। আপনি যখন স্বপ্নে আসবেন তখন দেখে বলে দেব। মানে আপনি গণেশের স্বপ্নে এলে ওকে জিজ্ঞাসা করে বলে দেব। ছি, ওর নাম তো নিওই না। এমনিতে আপনি এত ভালো মানুষ, কিন্তু ওর বন্ধু কি করে? দেখুন প্লিজ, আপনি এভাবে বলবেন না, আপনি গণেশের ব্যাপারে কিছু জানেন না। গণেশ ইজ এ গ্রেট গাই, খুব ইন্টেলিজেন্ট। আমার ইন্টেলিজেন্সি হলো 1%। আপনি মজা ভাবছেন তো? শুধু 1% আমি, আর এতেই খুশি থাকি আমি। মানে আপনি স্বপ্নে গণেশকে ভুল ভাববেন না জানো। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। গণেশ বাবু, সকাল থেকে চারবার আমি তোমার ফ্ল্যাটে এসেছি, এই নাও তোমার জামা কাপড়। আরে দাঁড়াও, আমার 60 টাকা তো দাও। খুচরো নেই বুঝি? খুচরো লাগবে না, তুমি যাও এখান থেকে। হ্যাঁ আমি সেটা বলছিলাম, দেখা যাক কি হবে। কি হলো বাবা? বাই আন্টি। ঈশ্বর আমাকে রক্ষা করো। হাই, গণেশের বন্ধু হয়েই থেকো। যদি গণেশ হওয়ার চেষ্টা করো তাহলে কেটে ফেলবো তোমায়। এসব কেটে ফেলা টেলা কথা মেয়েদের মুখে মানায় না। না না, ভালো লাগে। মেরে ফেলবো, সাবধানে থেকো। আর কোনো উপায় নেই, নতুন কোনো উপায় আমি খুঁজবই। এই এবার তো তুই মানিস ও সুপারম্যান। এমন কি আছে ওর মধ্যে যে ওকে সুপারম্যান ভাববো? মুখ দেখেছিস ওর?
সুপারম্যান। ওকে ওকে। ওই দেখ দিব্যা। দিব্যা যদি কাউকে ভালোবেসে ফেলে কিংবা দিব্যা যদি কাউকে ভালোবাসে তাহলে তখন ওর কাছে সময়ও থাকবে না, তখন তোমাদের কিছু করবেও না। তাহলে এক কাজ করো, তুমিই ভালোবাসো ওকে। না 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 না, আমাকে এর মধ্যে ঢুকিও না একদম, আমি এমনি ভালো আছি। এই তোমার বাবাকে প্রেম করতে বলো। কিন্তু আমার মার কষ্ট হবে না? শুধু তোর নয়, সবার মায়েরই প্রবলেম হবে। ওকে ওকে ওকে, তোমাদের যখন ওকে নিয়ে এত সমস্যা হচ্ছে তাহলে আমি ওকে ভালোবাসি। ছাড়ো, বাদ দাও সুপারম্যান, ও তো একটা পেতনি। আরে কোনো ব্যাপার না ভাই, তোমাদের জন্য আমি সবকিছু করতে পারি, ঠিক আছে? তো ঠিক আছে। যবে থেকে এই গণেশ এসেছে আমাদের বাচ্চারা উচ্ছন্নে গেছে। ও কাকে জিজ্ঞেস করে আমাদের বাচ্চাদের নিয়ে গেছিল? যদি কারোর কিছু হয়ে যেত আমরা কি করতাম? এভাবে চুপ করে বসে থাকলে কি আর হবে? যদি ঝড়ের কারণে তোমরা ঈশ্বরের কাছে চলে যাও তাহলে। ঠিক বলেছো, ঝড়কে ভয় পেয়ে আমরা বাড়ি ছেড়ে যেতে পারি না। তুমি চুপচাপ বসো। দেখেছো গণেশ, তোমার বিরুদ্ধে কত অভিযোগ, এক সপ্তাহের মধ্যে ফ্ল্যাট খালি করে দাও, ব্যাস এটাই অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত। ওরা কে হয় সুপারম্যানকে হুমকি দেওয়ার? এ আবার কি রকম ধরনের অ্যাসোসিয়েশন? আমরা কি ওখানে মেম্বারশিপ পেয়েছি? ওরা আমাদের কথা পর্যন্ত শুনলো না। হ্যাঁ, এখন আমরা সব বাচ্চারা মিলে একটা অ্যাসোসিয়েশন বানাবো। আমার বাবা প্রেসিডেন্ট, তো আমিও প্রেসিডেন্ট হব। আমার বাবা সেক্রেটারি, আমিও সেক্রেটারি হব। আমার মা ট্রেজারার, তাহলে আমিও ট্রেজারার হব। সুপারম্যান এখানেই থাকবে আর তার জন্য আমরা যুদ্ধ ঘোষণা করছি। ওকে ওকে, খবরদার, গণেশকে নিয়ে যদি অ্যাসোসিয়েশন নিজের সিদ্ধান্ত না বদলায় তাহলে বড় সড় বিপদের জন্য প্রস্তুত থাকো। বাচ্চারা এবার যুদ্ধের ঘোষণা করছে। শুরু হয়ে গেছে? ভারী এসে যে যুদ্ধ কর, এদেরকে তো আমি একাই দেখে নেব। আরে চুপ করুন, আমি জানি জল আসেনি, আমারও খুব জোরে পেয়েছে, সেই জন্য অফিস যাচ্ছি, সন্ধ্যেবেলা এসে কথা। খবরদার, আমাদের কথা না মানার জন্য আমরা পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি হচ্ছি। জানি না এরা এবার কি করতে চলে,